তোমার তো তোমাকে তো আজকে ডাকা হয়নি, তুমি সবার একজন, তুমি সবার ভেতর থেকে বলেছো, কিন্তু আমাকে তো আমার দুজন বন্ধু আর তুমি ষড়যন্ত্রের মাধ্যমে, আর আমার একটি ছাত্র ষড়যন্ত্রের মাধ্যমে এখানে আমাকে বসিয়েছে বা এখানে বসিয়েছে। এই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, তাদের আমার প্রতি এই যে ষড়যন্ত্র এটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকুক এটা আমি প্রত্যাশা করি। এখানে যুক্ত আমার মোস্তফা কামাল, আলফ্রেড খোকন, শামীম রেজা, তুমি এবং নাগরির সুফি সহ আরও কয়েকজন বন্ধু, এরা মিলে এই কাজটি করেছেন। কিন্তু রনি, হ্যাঁ রনি যেটা বলেছে যে আমি পালিয়ে যেতে পারি ইত্যাদি, কারণ ওইটাই যে এইখানে আমি প্রত্যাশা করিনি। ধরা যাক যে আমার থেকে সিনিয়র ফয়জুল ভাই বা ঠাকুর ফয়জুল ভাই সাহেবের কথা মশিউল আলম আসবেন, এসে আমার সম্পর্কে দুটো কথা বলবেন, কিন্তু আমি তাকে ভীষণ পছন্দ করি, দুটো কথা বলবেন, বা সেলিম ভাই, বা ধরা যাক যে এহসান কিংবা মেহেদুল্লাহ সকৃত আমার সাথে কথা হয় আসবে, বা শুভ্র, মানে এটা আমি অনেক কিছুই ভাবিনি, কিন্তু আমাকে যা ওরা বলে গেল, আমার থেকে যারা ছোট অনুজ তারা যে অনেক কথা বলে গেলেন, যে সেই কথার অর্থ দ্বারা এই যে আপনি এই কাজ করেছেন, আজকে আপনাকে পঞ্চাশে এরকম কথা বলতে এসেছি, আগামীকাল মানুষ বেঁচে থাকবে কি থাকবে না সেটা তো বিষয় না, কিন্তু বিষয়টা হলো এই যে আপনি যে কাজটা করছিলেন সেই কাজটা ধরুন ঠিক মতন করতে পারেন। তো আমার ছোট মুখ, আবার বড় ভাইরা আসতে তখন কালকে রাতেই কাটিয়েছি পারেদ ভাইয়ের সঙ্গে, পারেদ ভাই আমাকে অনেক আগে থেকে চেনেন, মাসুদুজ্জামান এসেছিলেন, ডক্টর মাসুদুজ্জামান আমাকে অনেক আগে থেকে চেনেন, তারপর যাদের দেখে বড় হয়েছে একদম শৈশব, আমি ক্লাস সিক্স বা সেভেনে পড়ি, ফাইভ সিক্সে পড়ি, আর নিয়াজ মোহাম্মদ তারিক এসছেন বিশিষ্ট অভিনেতা, তিনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমাকে আমার মনে আছে যে একটা ষোলো ডিসেম্বরে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত সেটা গানটা গাচ্ছিলেন উনি, এটা বলতে আমার প্রথম শোনা যে কে গাইছেন, ওই যে আমাদের স্কুলের অমুক বড় ভাই এক্স এস মা হেডমাস্টার স্যারের ছেলে, হ্যাঁ আরেকজন বলছে পাশে, তো সেই তাদের দেখে দেখে তো বহু জায়গাতে বড় হয়ে এই পর্যন্ত, এর ভিতরে কেউ কেউ তারিক ভাই ভাই আহসান ইকবাল কথা বলেছে, তারা আমার একদম ছোটবেলার থেকে ছিল, কিন্তু কথার একটাই যে আপনারা যে এসছেন আমাকে আমার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই দুটো কথা বলার, মানে আমাকে অভিনন্দিত করার জন্য, কিন্তু আমার একটা কথা মনে হয় যে সকল কথার ভেতরে খেয়াল করে দেখবেন যে মানে কামাল যেমন বলে গেল যে আমাদের দেশে যে লেখকদের জন্ম ১৯৪৩ সালে অনেক কয়েকজন, তারা তাদের জীবনে প্রায় সকল সাক্ষাৎকারে বলছেন যে ১০ লক্ষ বা ২০ লক্ষ লোক একটা না খেতে পাওয়া দুর্ভিক্ষের বছরে বছরে যে বছরে মারা গেছে সেই বছর আমি জন্মেছি, আমিও মায়ের পেট থেকে পড়ে, ইলিয়াস একদম এইভাবেই বলেছেন যে সুরুত করে মায়ের পেট থেকে পড়ে ওই ভোকানাঙা অবস্থায় আমিও হাবিস হয়ে যেতে পারতাম, আক্তার উজ্জামান ইলিয়াস যে টোনে কথা বলেন, খেয়াল করবেন এই সাল বলে দিচ্ছে আমার জন্ম ১৯৭১ সালে, যে বছর ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন, মারা গেছেন, বেঁচে থাকেননি, আমার তো আমি তো নাও জন্মাতে পারতাম। তো আরও একটা মজার ঘটনা, আমি যখন জন্মেছি ২০ নভেম্বর ১৯৭১ ৩রা অগ্রহায়ণ পয়লা সাওয়াল সেদিন ঈদ, বাঙালির হাজার বছরের ইতিহাসে এরকম দুর্যোগপূর্ণ ঈদ কোনোদিন ছিল না, এরকম ঈদের দিন মানে আমরা কোনোদিন পালন করিনি, আমি একটা খুশির দিন, আমি একটা খুশির দিনে জন্মাচ্ছি, কিন্তু দেশটা ঘোরতর কি অবস্থার ভেতরে আছে সেটা তো বলার, তা আমি তো সেদিনের পড়ার চোখ বুঝে নাও তাকাতে পারতাম, আমার মতন সেদিনের যারা শিশু এবং আমাদের বন্ধুদের অনেকেরই জন্ম ৬৮ ৬৯ ৭১ এত অবুজ যে না খেতে পেয়ে কচুরি পানার ভিতরে মাপ নিয়ে লুকিয়ে যে অবস্থায় মারা যাওয়ার কথা, এরকম মারা গিয়েছে অসংখ্য, আমি ও নাও বাঁচতে পারতাম, কিন্তু সেই থেকে আজ ৫০ বছর কাটালাম, এবং আমার বন্ধুজন বিশ্ববিদ্যালয়ে যাদের সঙ্গে একসঙ্গে পড়েছি সকলে মিলে আমাকে এই কথা কথা কটা কথা বলতে এসছেন, এবং আজকে দুপুরের যা ঘটনা সেটাই সত্য, আমি আপনাদের কাছে ওই আশিসটাই চাই, ওই বরটাই মাগি যে আমি যা গতদিন বিগত দিনে করেছি সামনের দিনে যেন সেই কাজটি ঠিক মতো করতে পারি। নিয়োগ তারিখ
বলছিলেন বাগেরহাট থিয়েটারের একটা অভিনয় কর্ণকুটি সংবাদের অভিনয়, উনি আর জুলিয়া নাসরিন কর্ণের ভূমিকায় উনি আর জুলিয়া নাসরিন কুন্দির ভূমিকায় অভিনয় করেছিলেন। ওটা দীর্ঘ কবিতা, ওই কবিতার দুটো লাইন বলেই শেষ। লাইনটা হলো এই এরকম, জয় লোভে যশ লোভে, তার আগে হলো পাণ্ডব পাণ্ডব থা কৌরব কৌরব ঈর্ষা নাহি পরিকারে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই বীরের সদ্গতি হতে ভষ্ট নাহি হই। আমি তরুণতম লেখক, নিজের বন্ধুস্থানীয়, আমার মোস্তফা কামাল হয়তো বহুদিন বলেছি যে, এবং খেয়াল করবেন এই অনুষ্ঠানে একটা কথা লিখেছে সে, আমাদের সহযোদ্ধা। আমি আমাদের 90 দশকের লেখকদের সকলকে বলি সহযাত্রী সহযোদ্ধা আমসফর। আমরা না শিল্প লেখাটাকে অনেক সময় মনে করি কি সমাজ বিচ্ছিন্ন একক ঘরে বসে থাকা একটি কাজ, আসলে এটা ব্যাপক যুদ্ধ সমাজের সঙ্গে, ভাষার সঙ্গে, বিগত দিনের সঙ্গে, এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে। এর বেশি আমি বলতে পারবো না, আপনারা বুঝে নেন, বেশি বলা ঠিক না। সেই যুদ্ধে যারা আমরা একসঙ্গে রওনা দিয়েছি, শহীদ হয়েছি, তাদের ভিতরে সবাই মিলে এখানে হাজির, সঙ্গে অন্যরা ওই ওই আশিসটুকু দেন যেন, মানে কি বলে যেটা বললাম যে বীরের সদ্গতি হতে হোষ্ট নাহি হই। আমি যে কাজটা করতে চাই সে কাজটি যেন আগামী দিন পর্যন্ত যথাযথভাবে করতে পারি। আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আমার কিছু বলার নেই, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।